সকাল বিকেলের নাস্তায় একঘেয়ে রুটি পরোটা বা খিচুড়ি খেতে খেতে হাঁপিয়ে উঠেছেন, তবে বানিয়ে নিন এক কাপ ভাত এবং হাফ কাপ সুজি দিয়ে ভীষণ ইউনিক সুস্বাদু এই রেসিপিটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভীষণ ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার সুস্বাদু এই রেসিপিটি সবার ভীষণ ভালো লাগবে। শীতের এই সময় প্রত্যেকেই বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করছে বাসায়, তো আজ আমি একটু ইউনিক স্টাইলে একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই রেসিপিটি সবার খুবই ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, উপকরণও সামান্যই লাগে। ঘরে থাকা সামান্য একটু ভাত এবং সুজি দিয়ে তৈরি করা যায় অসম্ভব সুস্বাদু এই রেসিপিটা। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে হলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ ভাত নিয়েছি। এগুলো গরম ভাত ছিল, কেউ চাইলে বাসি ভাত দিয়েও করে নিতে পারেন। তারপর নিয়েছি হাফ কাপের মতো সুজি। আমি এখানে টেলে নেওয়া সুজি নিয়েছি, কাঁচা সুজি দিয়েও করা যাবে, তবে টেলে নেওয়া সুজির ফ্লেভারটা একটু আলাদা, তাই অবশ্যই টেলে নিলে সুজিটা ভালো হয়। এখন একটি ব্লেন্ডারে যা নিয়েছি তার মাঝেই প্রথমে অ্যাড করে দিচ্ছি ভাতগুলো। ভীষণ ইউনিক টেস্টি এই রেসিপিটি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একঘেয়ে নাস্তা না খেয়ে ইউনিক এই রেসিপিটা একবার ট্রাই করে খেয়ে দেখুন। আশা করছি স্বাদ ভুলতে পারবেন না। প্রথমে ভাত দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সুজিগুলো, তারপর আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি কুসুম গরম পানি। ভিউয়ার্স, সামান্য হালকা কুসুম গরম পানি অ্যাড করতে হবে, তাহলে রেসিপিটা খুব সফট হয়। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো নারকেল। আমার এগুলো ফ্রোজেন নারকেল ছিল, আপনারা যদি তাজা নারকেল ব্যবহার করেন তবে স্বাদটা খুবই অসাধারণ হবে। নারকেলটা অ্যাড করে দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি পেস্টটা। খুব ঘন একটি পেস্ট তৈরি করে নিলাম। পর্যায়ক্রমে এর মধ্যে বিভিন্ন উপকরণ অ্যাড করব। ভিউয়ার্স সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ব্লেন্ডারের জার থেকে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি পেস্টটার মধ্যে। এখনও আরও অনেক কিছু অ্যাড করা বাকি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন নতুন সব রেসিপি দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে, আর সবার আগে সুস্বাদু রেসিপিগুলো আপনি দেখে নিতে পারবেন। চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু ঘন একটি পেস্ট তৈরি হয়েছে। এ পর্যায়ে আমি এর মাঝে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এটি তৈরি করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখন ঝটপট বানিয়ে নিতে পারেন। শীতের এই সময় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি সবাই খুবই পছন্দ করবে। সামান্য আর একটুখানি কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। একটি পারফেক্ট লিকুইড বানিয়ে নিতে হবে, তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। সামান্য কিছু উপকরণ দিয়ে পরিবারের সবাই পেট ভরে খাওয়ার মতো একটা রেসিপি। কারা এভাবে তৈরি করেছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আশা করছি ছোট বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে খাবে। প্রথমে এরকম একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে।
তারপর এর মাঝে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, তারপর বানিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে 2 চা চামচের মতো আটা ব্যবহার করছি। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আটা অথবা ময়দার মধ্যে যে কোনো একটা অবশ্যই অ্যাড করে নিতে হবে, এটি বাইন্ডিংয়ের কাজ করবে। ভালোভাবে মেখে নিচ্ছি। কেউ চাইলে হ্যান্ড মিক্সারের সাহায্যেও মেখে নিতে পারেন। তারপর আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদের উপর নির্ভর করে দিবেন, আমি আমার স্বাদ মতো অ্যাড করলাম। আমি এখানে প্রায় 3 চা চামচের মতো অ্যাড করেছি চিনি। কেউ চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি খুব বেশি চিনি খাই না, তাই সামান্যই অ্যাড করলাম। ভালোভাবে মিক্সড করে নিলাম। এটি এভাবে রেডি করে রেখে দিতে পারেন 10-15 মিনিটের জন্য, তাতে করে ভালোভাবে সেট হয়ে যায়। আমি রাখছি না, ঝটপট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। চলে এলাম চুলোতে। একটি প্যান দিয়ে তা গরম করে নিয়েছি। তারপর 1 চামচ বেটার দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, মিশ্রণের ঘনত্বতা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা বানিয়ে নিচ্ছি। জাস্ট 5 মিনিটের মতো মিডিয়াম তাপে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এর মধ্যেই পিঠাটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম তৈরি। এ পর্যায়ে উঠিয়ে নেওয়ার পালা। ভীষণ তুলতুলে সফট টেস্টি এই পিঠা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একই পদ্ধতিতে আমি অনেকগুলো বানিয়েছি। ভিউয়ার্স, আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে শেয়ার করে দিবেন। ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।